শুরুতে আমরা যে প্রবলেমটি আলোচনা করবো সেটা হচ্ছে টেন এক্স প্লাস টেন টু আই জিক্স প্লাস টেন থ্রি আই জিক্স ইকুয়ালস টু জিরো। আচ্ছা, প্রথমে চিন্তা করি টেন থ্রি আই জিক্সকে আমরা কীভাবে ভেঙে লিখতে পারি। আমরা শিখে আসছি হচ্ছে টেন এ প্লাস বি ফর্মুলা। টেন এ প্লাস বি হচ্ছে টেন এ প্লাস টেন বি ডিভাইড বাই ওয়ান মাইনাস টেন এ ইন্টু টেন বি। তাহলে টেন থ্রি জিক্সকে আমরা লিখতে পারি যে টেন এক্স প্লাস টুয়াই জিক্স, তার মানে হচ্ছে টেন এক্স প্লাস টেন টুয়াই জিক্স ডিভাইড বাই হচ্ছে ওয়ান মাইনাস টেন এক্স ইন্টু টেন টুয়াই জিক্স। আচ্ছা, তাহলে এখন এটাকে আমরা লিখতে পারি টেন এক্স প্লাস টেন টুয়াইজ এক্স, আর টেন থ্রাইজ এক্সকে লিখতে পারি টেন এক্স প্লাস টেন টুয়াইজ এক্স ডিভাইড বাই ওয়ান মাইনাস টেন এক্স ইন্টু টেন টুয়াইজ এক্স ইকুয়াল টু জিরো। তাহলে এখন এখানেও আছে টেন এক্স প্লাস টেন টুয়াইজ এক্স, এখানেও আছে টেন এক্স প্লাস টেন টুয়াইজ এক্স। এই দুটো থেকে যদি আমি এখন টেন এক্স প্লাস টেন টুয়াইজ এক্স কমন নেই, তাহলে থাকতেছে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস টেন এক্স ইন্টু টেন টুয়াইজ এক্স ইজ ইকুয়ালস টু জিরো। আচ্ছা, এখন এটাকে ক্যালকুলেশন করি। টেন এক্স প্লাস টেন টুয়াইজ এক্স এখান থেকে আসতেছে হচ্ছে ওয়ান মাইনাস টেন এক্স ইন্টু টেন টুয়াইজ এক্স, ওপরে আসতেছে ওয়ান মাইনাস টেন এক্স ইন্টু টেন টুয়াইজ এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। আচ্ছা, এখন এইখানে হরে যেটা আছে ওয়ান মাইনাস টেন এক্স ইন্টু টেন টুয়াইজ এক্স, এটা যদি আমি এটার সাথে মিলাই, এটা নিচে লিখি, তাহলে আস্তে আস্তে হচ্ছে টেন এক্স প্লাস টেন টুয়াইজ এক্স ডিভাইড বাই ওয়ান মাইনাস টেন এক্স ইন্টু টেন টুয়াইজ এক্স। আমরা এইভাবে চাইলে লিখতে পারি, এতে মানে কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, ইন্টু হচ্ছে এইটা ওয়ান মাইনাস, আচ্ছা এখানে ওয়ান প্লাস ওয়ান মিলে কত হয়ে গেল টু, টু মাইনাস টেন এক্স ইন্টু টেন টুয়াইজ এক্স ইকুয়াল টু জিরো। তাহলে এখানে আমাদের আবার কোন ফর্মুলা বলা যাচ্ছে টেন এক্স প্লাস টেন টুয়াইজ এক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন এক্স ইন্টু টেন টুয়াইজ এক্স, মানে এটা হচ্ছে টেন থ্রাইজ এক্সের ফর্মুলা পড়ে যাচ্ছে। এই যে এখানে আমাদের লেখাই আছে টেন থ্রাইজ এক্স ইকুয়াল টু টেন এক্স প্লাস টেন টুয়াইজ এক্স ডিভাইড বাই ওয়ান মাইনাস টেন এক্স ইন্টু টেন টুয়াইজ এক্স, তাহলে এটা টেন থ্রাইজ এক্স ইকুয়াল হয়ে যাচ্ছে ইন্টু টেন থ্রাইজ এক্স ইন্টু হচ্ছে টু মাইনাস টেন এক্স ইন্টু টেন টুয়াইজ এক্স। এখানে আমরা একটু ব্র্যাকেট দিয়ে দিলাম এই দুটা আলাদা করার সাথে, যে থ্রি এক্সের সাথে এটা গুণ না, বরং টেন থ্রাইজ এক্সের সাথে এটা গুণাকারে আছে, তো আমি থার্ড ব্র্যাকেট দিয়ে এটাকে আলাদা করে দিলাম ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে দুইটা জিনিস পাওয়া যাবে, একটা হচ্ছে যে এখানে লিখি একটা আসবে হচ্ছে টেন থ্রাইজ এক্স ইকুয়াল টু জিরো, অথবা অথবা টু মাইনাস টেন এক্স ইন্টু টেন টুয়াইজ এক্স ইকুয়াল টু জিরো, অর্থাৎ টেন এক্স ইন্টু টেন টুয়াইজ এক্স ইকুয়াল টু হচ্ছে টু। এখন চিন্তা করি টেন থ্রাইজ এক্স ইকুয়াল টু জিরো হয়, আমরা জানি যে টেন থিটা ইকুয়াল টু জিরো হলে থিটা ইকুয়াল টু এন পাই, তাহলে থ্রাইজ এক্স ইকুয়াল টু হচ্ছে এন পাই, যেখানে হচ্ছে এন হচ্ছে পূর্ণ সংখ্যা, এন বিলংস টু ইন্টিজার। আচ্ছা, এখন টেন এক্স প্লাস টেন টুয়াই টেন এক্স ইন্টু টেন টুয়াইজ এক্স ইকুয়াল টু টু, এটাকে আমরা কীভাবে সলভ করতে পারি। চিন্তা করি যে টেন টু এক্স মানে কত, টেন টু এক্স মানে হচ্ছে এখানে এ প্লাস বির ফর্মুলা যদি অ্যাপ্লাই করি, টেন টুয়াইজ এক্স মানে হচ্ছে
tan x plus x তার মানে আচ্ছা tan 2x তো ডাইরেক্টলি লিখতে পারি 2 tan x হ্যাঁ 2 tan x ডিভাইড বাই 1 মাইনাস tan স্কয়ার x 2 tan x ডিভাইড বাই 1 মাইনাস tan স্কয়ার x তাহলে tan x ইনটু 2 tan x বাই 1 মাইনাস tan স্কয়ার x ইকুয়াল টু 2 এখানে tan x আর এখানে tan x মিলে কি হয়ে যাবে tan স্কয়ার x হয়ে যাবে একসাথে লিখে দিলাম একবারে লিখে দিলাম আচ্ছা এখন আর গুণ করি 2 tan স্কয়ার x ইকুয়াল টু হচ্ছে 2 মাইনাস 2 tan স্কয়ার x তাহলে এখানে আসতে আসতে হচ্ছে 4 tan স্কয়ার x ইকুয়াল টু আসতে আসতে হচ্ছে 2 অথবা tan স্কয়ার x ইকুয়াল টু আসতেছে হাফ tan স্কয়ার x ইকুয়াল টু আসতেছে হচ্ছে হাফ 2 বাই 4 ইকুয়াল টু হাফ তাহলে tan x সমান সমান কত আসতেছে tan x সমান সমান আসতেছে প্লাস মাইনাস 1 বাই রুট 2 আচ্ছা এটাকে আমরা বলতে পারি যে tan পাই বাই 4 tan পাই বাই 4 অর্থাৎ প্লাস মাইনাস পাই বাই 4 তো tan থিটা যদি tan আলফা হয় আমরা জানি থিটা ইকুয়াল টু n পাই প্লাস আলফা থিটা ইকুয়াল টু হচ্ছে n পাই প্লাস আলফা তাহলে এখানে আসতেছে x ইকুয়াল টু হচ্ছে n পাই প্লাস আলফা ঠিক আছে আলফার ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস পাই বাই 4 তাহলে প্লাস মাইনাস পাই বাই 4 সরি tan 45 ডিগ্রি তো 1 সরি এখানে আমি একটু ভুল করেছি সরি সরি এটা এটা চিন্তা করি এটা এটাকে আলফা চিন্তা করি tan থিটা ইকুয়াল টু হচ্ছে tan আলফা tan 45 ডিগ্রি তো 1 আচ্ছা তাহলে এটা যেটা করতে পারি এখানে হচ্ছে এভাবে চিন্তা করি যে আলফা ইকুয়াল টু হচ্ছে এখানে আলফা ইকুয়াল টু কত আলফা ইকুয়াল টু হচ্ছে tan আলফা যদি হয় প্লাস মাইনাস 1 বাই রুট 2 তাহলে আলফা ইকুয়াল টু হবে tan ইনভার্স প্লাস মাইনাস 1 বাই রুট 2 তাহলে আমি বলতে পারি যে x ইকুয়াল টু n পাই প্লাস আলফা যেখানে আলফা হচ্ছে tan ইনভার্স প্লাস মাইনাস 1 বাই রুট 2 বা আমরা জানি tan মাইনাস থিটা মানে প্লাস tan থিটা বা tan মাইনাস tan ইনভার্স মাইনাস থিটা মানে মাইনাস tan ইনভার্স থিটা তাহলে এটাকে এভাবে চিন্তা করতে পারি এই প্লাস মাইনাসটাকে এখানে লিখতে পারি প্লাস মাইনাস তাহলে x ইকুয়াল টু n পাই প্লাস মাইনাস tan ইনভার্স 1 বাই রুট 2 আমাদের সলিউশন হয়ে গেল আচ্ছা এখানে 3x ইকুয়াল টু n পাই তাহলে x ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে n ইনটু পাই বাই 3 যেখানে n হচ্ছে পূর্ণ সংখ্যা তাহলে এটা আমাদের একটা সলিউশন অথবা x ইকুয়াল টু n পাই প্লাস মাইনাস tan ইনভার্স 1 বাই রুট 2 এটা হচ্ছে আরেকটা সলিউশন যেখানে n হচ্ছে পূর্ণ সংখ্যা আচ্ছা এরপরে আমরা যে প্রবলেমটা করতে পারি সেটা হচ্ছে 3 tan স্কয়ার x মাইনাস 4 root 3 sec x প্লাস 7 ইকুয়াল টু 0 আমাদের রেঞ্জ দেওয়া আছে হচ্ছে x এর 0 থেকে 2 পাই পর্যন্ত আচ্ছা তো এখানে আমরা tan স্কয়ার x ইকুয়াল টু কত লিখতে পারি tan স্কয়ার x ইকুয়াল টু হচ্ছে sec স্কয়ার x মাইনাস 1 তাহলে 3 ইনটু sec স্কয়ার x মাইনাস 1 মাইনাস 4 রুট 3 sec x প্লাস 7 ইকুয়াল টু হচ্ছে 0 আচ্ছা 3 sec স্কোয়ার x
माइनस थ्री माइनस फोर रूट थ्री सेक एक्स प्लस सेवेन इक्वल टू जिरो। अच्छा तेल एखे सेवेन माइनस थ्री इक्वल टू कत प्लस फोर तेल थ्री सेक स्क्वायर एक्स माइनस फोर रूट थ्री प्लस फोर इक्वल टू जिरो। अच्छा एखन आमी जदि एभावे चिंता करी जे एटा होच्छे आमार थ्री सेक होल स्क्वायर माइनस एखाने सेक एक्स होबे फोर रूट थ्री सेक एक्स प्लस फोर इक्वल टू जिरो। अच्छा एटा होच्छे टू इंटू रूट थ्री सेक एक्स इंटू टू और फोर माने होच्छे टू स्क्वायर इक्वल टू जिरो। ताहले एखाने कोन फर्मूला पड़े गेलो ए स्क्वायर माइनस टू ए बी प्लस बी स्क्वायर तार माने होच्छे ए माइनस बी होल स्क्वायर रूट थ्री सेक एक्स माइनस टू होल स्क्वायर इक्वल्स टू होच्छे जिरो अर्थात सेक एक्स इक्वल टू होच्छे टू बाई रूट थ्री अर्थात कज एक्स इक्वल टू होच्छे रूट थ्री बाई टू। कस कत डिग्री मान रूट थ्री बाई टू थार्टी डिग्री अर्थात पाई बाई सिक्स। एखन कस थीटा जदि कज आलफा है कस थीटा जदि कज आलफा है आमरा लिखते पारी थीटा इक्वल टू होच्छे टू एन पाई प्लस माइनस आलफा तार माने होच्छे एक्स इक्वल टू टू एन पाई प्लस माइनस पाई बाई सिक्स। अच्छा एखन आमरा होच्छे এটা হচ্ছে সাধারণ সমাধান জেনারেল সলিউশন যেখানে এন হচ্ছে পূর্ণ সংখ্যা। আমি যদি স্পেশাল সলিউশনগুলো বের করতে চাই জিরো থেকে টু পাইয়ের মধ্যে আর আমি প্রথম হচ্ছে এখানে এন ইকুয়াল টু কত বসাবো জিরো তো এন ইকুয়াল টু জিরো হলে আমি লিখতে পারি এক্স ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস পাই বাই সিক্স কিন্তু মাইনাস পাই বাই সিক্স গ্রহণযোগ্য না কারণ হচ্ছে এটা জিরো থেকে ছোট তাহলে এখানে লিখতে পারি কিন্তু এক্স ইকুয়াল টু মাইনাস পাই বাই সিক্স গ্রহণযোগ্য নয় তাহলে এক্স ইকুয়াল টু পাই বাই সিক্স আমাদের একটা সমাধান। আচ্ছা এখন এক্স ইকুয়াল টু ওয়ান বসায় দেখি কি আসে সরি এন ইকুয়াল টু ওয়ান বসায় দেখি কি আসে এন ইকুয়াল টু ওয়ান হলে এক্স ইকুয়াল টু টু পাই প্লাস মাইনাস পাই বাই সিক্স কিন্তু টু পাই প্লাস পাই বাই সিক্স মানে টু পাই থেকে বড় এটা গ্রহণযোগ্য নয় কিন্তু এক্স ইকুয়াল টু টু পাই প্লাস পাই বাই সিক্স গ্রহণযোগ্য নয় তাহলে আসতেছে এক্স ইকুয়াল টু টু পাই মাইনাস পাই বাই সিক্স তার মানে হচ্ছে বারো পাই মাইনাস পাই মানে ইলেভেন পাই আর এক্সের অন্যান্য ভ্যালু এক্সের মান টু বা থ্রি এর জন্য অথবা যেকোনো নেগেটিভ মানের জন্য আমাদের এটা রেঞ্জের বাইরে চলে যাবে এক্সের লিমিটের বাইরে চলে যাবে তাহলে এক্সের গ্রহণযোগ্য দুটা মান হচ্ছে আমাদের অ্যান্সার হচ্ছে পাই বাই সিক্স কমা ইলেভেন পাই বাই সিক্স। আচ্ছা এরপরে আমরা যেই এরপর আমরা যে প্রবলেমটা সলভ করবো সেটা হচ্ছে কজ এক্স প্লাস কস টু আইজ এক্স প্লাস কস টু আইজ এক্স ইকুয়াল টু জিরো। আচ্ছা এখানে আমরা প্রথম দুইটা টার্ম নিয়ে প্রথমে চিন্তা করব আমরা এখানে কস সি প্লাস কস ডি ফর্মুলা অ্যাপ্লাই করবো তাহলে আসতেছে হচ্ছে টু কস যোগফল অর্ধেক এক্স প্লাস টু আইজ এক্স বাই টু। আচ্ছা এখানে আমরা তাহলে তো এখানে চলে আসতেছে থ্রি আইজ এক্স বাই টু তাহলে আমি কমন নিতে পারবো না আসলে এই জন্য যেটা করব আমি এভাবে চিন্তা করব যে এটা হচ্ছে কস সি আর এটা হচ্ছে কস ডি তাহলে এভাবে লিখি কজ এক্স প্লাস কস ট্রাইজ এক্স এখানে আমি কস সি প্লাস কস ডি ফর্মুলা অ্যাপ্লাই করবো আর কস টুয়াইজ এক্স অপরিবর্তিত থাকবে তাহলে আস্তে আস্তে হচ্ছে টু কস যোগফলের অর্ধেক মানে হচ্ছে এক্স প্লাস ট্রাইজ এক্স বাই টু
মানে হচ্ছে 4x বাই 2 ইকুয়াল টু 2ix ইন্টু কস বিয়োগ ফল অর্ধেক 2ix মানে 6 বাই 2 2x বাই 2 মানে হচ্ছে x তাহলে 2 cos 2ix ইন্টু cos x প্লাস cos 2ix ইকুয়াল টু 0 তাহলে এখন প্রথম দুটো টার্ম থেকে আমি কি কমন নিতে পারি cos 2ix কমন নিতে পারি তাহলে cos 2ix কমন নিলে আসতেছে হচ্ছে 2 cos x plus 1 equal to 0 তার মানে cos 2ix equal to 0 অথবা cos x equal to হচ্ছে minus half cos কত ডিগ্রি মানে minus half 120 ডিগ্রি বা 2 pi by 3 cos theta যদি 0 হয় আমরা জানি theta equal to হচ্ছে 2 n pi তাহলে 2ix equal to আসতেছে 2 n pi অর্থাৎ x equal to আসতেছে n pi অথবা x equal to cos theta equal to cos alpha হলে theta equal to 2 n pi plus minus alpha তাহলে x equal to আসতেছে 2 n pi plus minus 2 pi by 3 আচ্ছা এখন আমি আমাকে বের করতে বলছে 0 থেকে pi by 2 এর মধ্যে x এর কি কি মান আছে সো আমি যদি এখানে x এর মান এখানে x এর মান 0 অথবা pi by 2 গ্রহণযোগ্য নয় 0 থেকে pi by 2 এর মাঝখানে যে সকল মান আছে শুধু ওই সকল মানই গ্রহণযোগ্য তাহলে প্রথমে আমি চিন্তা করি যে এখানে x equal to 0 বসিয়ে x equal to 0 হলে সরি n equal to 0 হলে x equal to 0 কিন্তু এটা গ্রহণযোগ্য না n equal to 1 হলে x equal to আসছে পাই এটা গ্রহণযোগ্য না তাহলে এখানে x এখান থেকে আসলে x এর কোনো গ্রহণযোগ্য মান পাওয়া যাচ্ছে না আচ্ছা এখন আমি এটা চিন্তা করি x equal to 2n pi plus minus আমি যদি চিন্তা করি n equal to 0 n equal to 0 হলে x equal to আসতেছে হচ্ছে plus minus 2 pi by 3 এটা আসলে রেঞ্জের মধ্যে পড়তেছে না আচ্ছা n equal to 1 হলে x equal to একটা আসতেছে হচ্ছে 2 pi plus 2 pi by 3 আর একটা মান আসতেছে x equal to 2 pi minus 2 pi by 3 এটা গ্রহণযোগ্য না এটা গ্রহণযোগ্য 2 pi minus 2 pi by 3 মানে হচ্ছে এটা গ্রহণযোগ্য কি আমি যদি রেঞ্জের কথা চিন্তা করি আচ্ছা সরি এখানে একটা জিনিস মিস্টেক হয়েছে cos theta equal to 0 হলে থিটা মানে হচ্ছে y এক্সিস মানে হচ্ছে আমরা জানি যেখানে একটু লিখি আবারও cos থিটা যদি 0 হয় তার মানে ভূমি ইকুয়াল টু 0 তার মানে এটা হচ্ছে পজিটিভ y এক্সিস অথবা নেগেটিভ y এক্সিস মানে হচ্ছে পাই বাই 2 3 ইনটু পাই বাই 2 5 ইনটু পাই বাই 2 মানে থিটা ইকুয়াল টু হচ্ছে কোন একটা বিজোড় সংখ্যা ইনটু পাই বাই 2 যেখানে n হচ্ছে পূর্ণ সংখ্যা আচ্ছা তাহলে এখানে কি হবে 2ix equal to 2ix n plus 1 into pi by 2 2ix n plus 1 into pi by 2 right তাহলে x equal to আসছে 2ix n plus 1 into pi by 4 যেখানে হচ্ছে পূর্ণ সংখ্যা আমি এখানে n equal to 0 বসাই দেখি কি আসে n equal to 0 হলে x equal to কত আসে pi by 4 এখানে একটা সলিউশন পাওয়া গেল n equal to 1 হলে x equal to কত আসে 3 into pi by 4 এটা রেঞ্জের বাইরে আমাকে 90 ডিগ্রিতে ছোট হইতে হবে আচ্ছা তাহলে এখানে n equal to 2 বসলে আরো বড় মান আসবে যেটা গ্রহণযোগ্য না আচ্ছা এখন এখানে চিন্তা করি তাহলে এটা হচ্ছে 360 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি এটা আসতেছে হচ্ছে আমার 6 পাই মাইনাস 2 পাই মানে 4 পাই বাই 3 এটাও গ্রহণযোগ্য না 90 ডিগ্রিতে বড় হয়ে যাচ্ছে আর n equal to 2 হলে ওইটা আরও বনবান হয়ে যাবে সেগুলো গ্রহণযোগ্য হবে না তাহলে আমাদের শুধুমাত্র এতগুলো মানের মধ্যে শুধুমাত্র গ্রহণযোগ্য মানগুলো হচ্ছে নির্দিষ্ট সীমার মধ্যে গ্রহণযোগ্য মানগুলো হচ্ছে
বা আমি বলতে পারি এক্স এর নির্দিষ্ট সীমার মধ্যে এক্স এর গ্রহণযোগ্য মানগুলো হচ্ছে পাই বাই ফোর। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অনলি পাই বাই ফোর, এক্স এর আর কোনো মান হচ্ছে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে পড়তেছে না। আচ্ছা নেক্সট আমরা যে প্রবলেমটা সলভ করব সেটা হচ্ছে রুট থ্রি সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু টু। আচ্ছা এই টাইপের প্রবলেমগুলো যেখানে হচ্ছে এরকম থাকে এ সাইন এক্স প্লাস বি কস এক্স ইকুয়াল টু কে, এরকম যদি ফর্ম্যাটে থাকে তাহলে আমরা যেটা করি সেটা হচ্ছে উভয় পক্ষকে হচ্ছে আমরা হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দ্বারা ভাগ করি। তাহলে উভয়পক্ষকে আমি ভাগ করবো হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দ্বারা। তাহলে এখানে আমি বলতে পারি যে রুট থ্রি হোল স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার কত আসতেছে, থ্রি প্লাস ওয়ান ইকুয়াল টু আসতেছে হচ্ছে ফোর প্লাস রুট ওভার ফোর মানে হচ্ছে টু। তাহলে উভয় পক্ষকে আমি দুই দ্বারা ভাগ করবো, তাহলে এখানে আসতেছে রুট থ্রি বাই টু, রুট থ্রি বাই টু সাইন থিটা মাইনাস ওয়ান বাই টু কস থিটা, টু বাই টু মানে তো ওয়ান। আচ্ছা তো হয়ে গেল। আচ্ছা এখানে আমি এখন সব চেষ্টা করবো হচ্ছে কজ এ প্লাস বি অথবা কজ এ মাইনাস বি ফর্মুলা অ্যাপ্লাই করতে, সো দ্যাট এখানে রুট থ্রি বাই টু আছে। এখন রুট থ্রি বাই টু আমি যদি একটা ত্রিভুজ চিন্তা করি, ত্রিভুজের হচ্ছে এখানে যদি আমি সাইন থিটা চিন্তা করি, এটাকে সাইন কত ডিগ্রি মান হচ্ছে পাই বাই রুট থ্রি বাই টু, সাইন 60 ডিগ্রি মান অর্থাৎ সাইন পাই বাই থ্রি, সাইন পাই বাই থ্রি সাইন থিটা মাইনাস হাফ কস থিটা। হাফকে আমরা কত লিখতে পারি, আমরা জানি কস কত ডিগ্রি মান হাফ, কস 60 ডিগ্রি মান হাফ, তাহলে কস পাই বাই থ্রি ইন্টু কস থিটা ইকুয়াল টু ওয়ান। তাহলে আমরা যদি খেয়াল করি এখানে যে ফর্মুলা পড়তেছে হচ্ছে সাইন এ সাইন বি মাইনাস কজ এ কজ বি। তাহলে এখানে যদি আমি অ্যাপ্লাই করি কজ এ মাইনাস বির ফর্মুলা, আমরা এখানে কজ এ প্লাস বি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। কজ এ প্লাস বি ইকুয়াল টু হচ্ছে কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি। তাহলে আমি যদি মাইনাস কমন নিয়ে লিখি, ঠিক আছে, তাহলে এখান থেকে আসবে হচ্ছে মাইনাস কস এ প্লাস বি অর্থাৎ থিটা প্লাস পাই বাই থ্রি ইকুয়াল টু ওয়ান। তার মানে হচ্ছে কস থিটা প্লাস পাই বাই থ্রি ইকুয়াল টু হচ্ছে মাইনাস ওয়ান। আচ্ছা কস কত ডিগ্রি মান মাইনাস ওয়ান, কস 0 ডিগ্রি হচ্ছে ওয়ান, কস 180 ডিগ্রি হচ্ছে মাইনাস ওয়ান। তার মানে হচ্ছে কস মাইনাস ওয়ান মানে হচ্ছে কস পাই, তাহলে কস থিটা প্লাস পাই বাই থ্রি ইকুয়াল টু হচ্ছে কস পাই। তাহলে আমি বলতে পারি কস থিটা কস আলফা হলে এটা ইকুয়াল টু টু এন পাই প্লাস মাইনাস আলফা, তাহলে থিটা প্লাস পাই বাই থ্রি ইকুয়াল টু হচ্ছে টু এন পাই প্লাস মাইনাস পাই। তাহলে আমি যদি এখন এর মান বিভিন্ন মানের জন্য চিন্তা করি, আমাদেরকে মাইনাস টু পাই থেকে টু পাই পর্যন্ত এই রেঞ্জের মধ্যে থিটার সলিউশন বের করতে হবে। তাহলে আমি যদি প্রথম হচ্ছে এন ইকুয়াল টু, আচ্ছা এইটাকে যদি পাশে নেই তাহলে আস্তে আস্তে হচ্ছে মাইনাস পাই বাই থ্রি। আচ্ছা তাহলে এন ইকুয়াল টু জিরোর জন্য চিন্তা করি, এন ইকুয়াল টু জিরো হলে থিটা ইকুয়াল টু আস্তে আস্তে হচ্ছে এটা জিরো হয়ে যাবে,
प्लस माइनस पाई माइनस पाई बाई थ्री जो प्लस नहीं चिंता करी पाई माइनस पाई बाई थ्री आबार माइनस नहीं चिंता करी माइनस पाई माइनस पाई बाई थ्री तेल एखान थेके आसतेछे दुइटा मान एक हे पाई माइनस पाई बाई थ्री माना हे नीचे हे तीन थ्री पाई माइनस पाई माना हे टू पाई एटा रेंजर मध्य पड़ते से आबार एक हे थ्री पाई माइनस पाई मैं माइनस फोर पाई बाई थ्री माइनस फोर पाई बाई थ्री एटा हे एट रेंजर मध्य पड़ते से। अच्छा एन एन इक्वल टू वन चिंता करी एन इक्वल टू वन होले थीटा इक्वल टू आस्ते आस्ते हे टू पाई प्लस माइनस पाई माइनस पाई बाई थ्री ताहले कत आस्ते आस्ते आमी जदि प्लस निये चिंता करी टू पाई प्लस पाई माइनस पाई बाई थ्री आस्ते आस्ते आबार जदि माइनस निये चिंता करी टू पाई माइनस पाई माइनस पाई बाई थ्री टू पाई प्लस पाई माने होच्छे थ्री पाई लेटे के लिखते पारी होच्छे थ्री पाई टू पाई माइनस पाई माने होच्छे ओनली पाई তাহলে থ্রি পাই মাইনাস পাই বাই থ্রি মানে হচ্ছে নাইন পাই মাইনাস পাই মানে হচ্ছে এইট পাই যেটা হচ্ছে লিমিটের বাইরে চলে যাচ্ছে আর এটা হচ্ছে পাই মাইনাস পাই বাই থ্রি মানে হচ্ছে থ্রি পাই মাইনাস পাই মানে টু পাই বাই থ্রি যেটার সাথে আগের সলিউশন সাথে মিলতেছে। আচ্ছা এখন যদি এন ইকোয়াল টু টু বসাই তাহলে হচ্ছে অনেক বড় মান আসে ওইটার এতটুকু মানে গ্রহণযোগ্য হবে না। আচ্ছা এন ইকোয়াল টু আমি যদি মাইনাস ওয়ান বসাই তাহলে কী আসে এন ইকোয়াল টু মাইনাস ওয়ান হলে কী আসে দেখি থ্রি ইকুয়াল টু হচ্ছে মাইনাস টু পাই প্লাস মাইনাস পাই মাইনাস পাই বাই থ্রি তাহলে যদি প্লাস নিয়ে চিন্তা করি মাইনাস টু পাই প্লাস পাই মাইনাস পাই বাই থ্রি কমা মাইনাস নিয়ে চিন্তা করি মাইনাস টু পাই মাইনাস পাই মাইনাস পাই বাই থ্রি। আচ্ছা তাহলে এটা মাইনাস টু পাই প্লাস পাই কত আসতেছে মাইনাস পাই মাইনাস পাই মাইনাস পাই বাই থ্রি যেটা অ্যাকচুয়ালি মাইনাস ফোর পাই বাই থ্রি আসে আর এটা আসতেছে হচ্ছে মাইনাস থ্রি পাই মাইনাস পাই বাই থ্রি যেটা আসলে রেঞ্জের বাইরে চলে যাচ্ছে। এটা আসতেছে হচ্ছে মাইনাস ফোর পাই বাই থ্রি কমা আর এটা আসতেছে হচ্ছে মাইনাস টেন পাই বাই থ্রি যেটা গ্রহণযোগ্য না। তাহলে আমি যদি চিন্তা করি যে শুধুমাত্র গ্রহণযোগ্য মানগুলো কোনগুলো টু পাই বাই থ্রি ফোর পাই বাই থ্রি টু পাই বাই থ্রি এখান থেকে আসতে আসতে ফোর পাই বাই থ্রি তাহলে গ্রহণযোগ্য মান অ্যাকচুয়ালি দুইটা তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে টু পাই বাই থ্রি টু পাই বাই থ্রি কমা হচ্ছে মাইনাস ফোর পাই বাই থ্রি। আচ্ছা এরপরে আমরা যে প্রবলেমটা সলভ করছি সেটা হচ্ছে রুট থ্রি কোসেক থিটা মাইনাস ওয়ান বাই সেক থিটা ইকুয়াল টু টু লিমিট দেওয়া আছে মাইনাস টু পাই থেকে টু পাই পর্যন্ত। তাহলে এখন চিন্তা করি যে কোসেক থিটা মানে কত ওয়ান বাই সাইন থিটা আর সেক থিটা মানে ওয়ান বাই কস থিটা তাহলে আমি এটাকে লিখতে পারি এভাবে রুট থ্রি সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু হচ্ছে টু। তাহলে এটা আমার আগের ফর্মেটে পড়ে গেল তাহলে আমি এখন ভাগ করবো কী দিয়ে রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে অর্থাৎ রুট থ্রি স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার দিয়ে মানে হচ্ছে টু দিয়ে রুট থ্রি বাই টু সাইন থিটা মাইনাস ওয়ান বাই টু কস থিটা ইকুয়াল টু হচ্ছে ওয়ান এক্স্যাক্টলি আগের ম্যাথটা চলে আসছে।
ঠিক আছে। তো আগের ম্যাথটা হচ্ছে আমরা cos a plus b এর ফর্মুলা দিয়ে করছি, এটা ইচ্ছা করলে আমরা সাইনের ফর্মুলা দিয়ে অ্যাপ্লাই করতে পারতাম, ঠিক আছে। আমরা এখন সেটা দেখাচ্ছি যে আরেকটা বিকল্প অ্যান্সার, আমরা যদি সাইন এ মাইনাস বি এর ফর্মুলা অ্যাপ্লাই করতাম তাহলে সাইন এ সাইন বি মাইনাস cos a cos b। আচ্ছা আচ্ছা, এখানে যদি চিন্তা করি সাইন, এটা যদি cos চিন্তা করি সাইন থিটা cos b, তাহলে কত cos কত ডিগ্রি মানে √3/2, cos 30 ডিগ্রি মানে হচ্ছে পাই বাই 6 মাইনাস cos a সাইন বি, সাইন কত ডিগ্রি মানে হাফ, 30 ডিগ্রি মানে হচ্ছে পাই বাই 6 ইকুয়াল টু হচ্ছে 1 পাই বাই 6। তাহলে এখানে ফর্মাল হচ্ছে সাইন এ cos b মাইনাস cos a সাইন বি, সাইন এ মাইনাস বি অর্থাৎ সাইন থিটা মাইনাস পাই বাই 6 ইকুয়াল টু হচ্ছে 1। আচ্ছা সাইন কত ডিগ্রি মান 1, সাইন 90 ডিগ্রি ইকুয়াল টু 1, তার মানে এটা হচ্ছে অলওয়েজ পজিটিভ হয়ে এক্সিস্ট, তার মানে হচ্ছে পাই বাই 2। আবার 2 পাই রেডিয়ান ঘুরে আসি তাহলে আসতে হচ্ছে 2 পাই প্লাস পাই বাই 2, আবার 2 পাই রেডিয়ান ঘুরে আসি তাহলে আসতে হচ্ছে 4 পাই প্লাস পাই বাই 2, মানে কোন একটা বিজোড় সংখ্যা 2n পাই প্লাস পাই বাই 2। আমি যদি এখান থেকে পাই কমন নেই তাহলে আসতে আসতে হচ্ছে 2n প্লাস 1, আচ্ছা পাই বাই 2 যদি কমন নেই এখান থেকে তাহলে পাই দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে আসতে আসতে 4n প্লাস 1 ইন্টু পাই বাই 2। তাহলে আমি বলতে পারি সাইন থিটা মাইনাস পাই বাই 6 ইকুয়াল টু হচ্ছে সাইন, আচ্ছা বা সরাসরি লিখে দিই যে থিটা মাইনাস পাই বাই 6 ইকুয়াল টু হচ্ছে 4n প্লাস 1 ইন্টু পাই বাই 2, যেখানে হচ্ছে এন হচ্ছে কি পূর্ণ সংখ্যা। এখন আমি এন এর মান বিভিন্ন চিন্তা করি, আচ্ছা তাহলে থিটা ইকুয়াল টু কত বলতে পারি, থিটা ইকুয়াল টু বলতে পারি এটাকে ওই পাশে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে, রাইট, প্লাস পাই বাই 6 প্লাস পাই বাই 6, যেখানে এন হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে এন এর মান জিরো বসে দেখি কত আসে, এন এর মান জিরো হলে আমি বলতে পারি থিটা ইকুয়াল টু হচ্ছে এটা জিরো হয়ে যাবে পাই বাই 2 প্লাস পাই বাই 6, মানে হচ্ছে এটা আসতেছে হচ্ছে 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি 120 ডিগ্রি মানে 2 পাই বাই 3। আচ্ছা তারপরে আমি যদি এন ইকুয়াল টু 1 বসাই দেখি, এন ইকুয়াল টু 1 বসালে কত আসে, সেটা ইকুয়াল টু হচ্ছে 4n 4 প্লাস 1 মানে 5, 5 ইন্টু পাই বাই 2 প্লাস পাই বাই 6, এটার মানটা অনেক বড় আসে যেটা আসলে গ্রহণযোগ্য হবে না। আচ্ছা এন ইকুয়াল টু মাইনাস 1 বসে দেখি কত আসে, থিটা ইকুয়াল টু হচ্ছে মাইনাস 4 প্লাস 1 মানে হচ্ছে মাইনাস 3, তাহলে মাইনাস 3 ইন্টু পাই বাই 2 প্লাস পাই বাই 6 আসতেছে হচ্ছে মাইনাস 4 পাই বাই 3, রাইট, আচ্ছা এটা গ্রহণযোগ্য রেঞ্জের মধ্যে পড়তেছে। আচ্ছা এন ইকুয়াল টু 2 বসাই দেখি, আরও বাইরে চলে যায় রেঞ্জের, এন ইকুয়াল টু মাইনাস 2 বসাই দেখি রেঞ্জের বাইরে চলে যায়, ঠিক আছে। তাহলে আমাদের জাস্ট গ্রহণযোগ্য মানগুলো হচ্ছে টু পাই বাই 3 কমা মাইনাস 4 পাই বাই 3, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা আমাদের নেক্সট প্রবলেমটা হচ্ছে টেন স্কোয়ার এক্স প্লাস সিক্স স্কোয়ার এক্স ইকুয়াল টু থ্রি টেন এক্স, লিমিট দেওয়া হচ্ছে এক্সের মান জিরো থেকে টু পাই পর্যন্ত। আচ্ছা এখন আমরা এটা কীভাবে সলভ করতে পারি, আমরা জানি সিক্স স্কোয়ার এক্স ইকুয়াল টু হচ্ছে ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স, তাহলে টেন স্কোয়ার এক্স ইকুয়াল টু হচ্ছে সিক্স স্কোয়ার এক্স ইকুয়াল টু হচ্ছে ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স, থ্রি টেন এক্স কী পাশে আনলে হয়ে যাবে মাইনাস থ্রি টেন এক্স ইকুয়াল টু হচ্ছে জিরো, তাহলে টেন এক্স ইন্টু টেন টেন স্কোয়ার এক্স প্লাস টেন স্কোয়ার এক্স কত আসলো, টু টেন স্কোয়ার এক্স মাইনাস
3 tan x plus 1 equal to 0 সেটাকে আমি মিডল ফ্যাক্টর করতে পারি কিভাবে মানে 3 tan x কে ভেঙে লিখতে পারি হচ্ছে minus 2 tan x minus tan x plus 1 equal to 0 তাহলে এখান থেকে আসছে 2 tan x কমন নিয়ে tan x minus 1 minus tan x minus 1 equal to 0 তাহলে tan x minus 1 যদি কমন নেই তাহলে আসছে 2 tan x minus 1 equal to 0 তার মানে হচ্ছে tan x equal to 1 অথবা tan x equal to half অথবা tan x equal to আসছে half আচ্ছা tan কত ডিগ্রি মান pi by 2 আমরা জানি 45 ডিগ্রি তাহলে tan x equal to হচ্ছে tan alpha মানে হচ্ছে pi by 4 আমরা জানি x equal to হবে n pi plus alpha অর্থাৎ n pi plus pi by 4 অথবা tan x equal to tan x equal to half এটা আদর্শ মানের মধ্যে পড়ে না এই জন্য আমি চিন্তা করব tan x equal to tan alpha তাহলে x equal to n pi plus alpha এখন চিন্তা করি tan alpha যদি half হয় তাহলে alpha কত tan inverse half তার মানে x equal to হচ্ছে n pi plus tan inverse half এখন আমি হচ্ছে এই দুইটা রেঞ্জের জন্য এগুলোর হচ্ছে গ্রহণযোগ্য মানগুলো খুঁজে বের করব আচ্ছা প্রথমে চিন্তা করি যে এখানে সব সময় এন হচ্ছে জেনারেল সলিউশন লেখার সময় সব সময় আমরা এটা লিখব এন বিলংস টু ইন্টিজার ভ্যালু ইন্টিজার নাম্বার আচ্ছা প্রথমে চিন্তা করি এন এর মান যদি 0 হয় আমাকে 0 থেকে 2 পাই পর্যন্ত 360 ডিগ্রি পর্যন্ত মাইনে করতে হবে তাহলে এখান থেকে আমি চিন্তা করি যে n equal to যদি 0 হয় তাহলে x equal to কি আসে pi by 4 n equal to যদি 1 আসে তাহলে x equal to কি আসে pi plus pi by 4 আচ্ছা আর n equal to যদি 2 দেই তাহলে 2 plus pi by 4 যেটা গ্রহণযোগ্য হবে না তাহলে n equal to 0 এবং n 1 এর জন্য দুইটা গ্রহণযোগ্য মান পাওয়া যাচ্ছে এটা হচ্ছে 4 পাবে মানে 5 pi by 4 আচ্ছা এখন এটা চিন্তা করি n equal to যদি 0 বসাই তাহলে x equal to আসছে হচ্ছে tan inverse 2 n equal to যদি 1 বসাই তাহলে x equal to আসছে হচ্ছে pi plus tan inverse half n equal to যদি 2 বসে তাহলে 2 pi plus tan inverse half মানে 2 pi থেকে বড় যেটা গ্রহণযোগ্য না আবার যদি এখানে আমি minus 1 বসাই তাহলে minus 1 minus pi plus tan inverse half 0 থেকে ছোট হয়ে যাচ্ছে এটা গ্রহণযোগ্য না তাহলে গ্রহণযোগ্য মান আমি কয়টা পেলাম 4টা কি কি pi by 4 5 pi by 4 tan inverse half আর একটা হচ্ছে pi plus tan inverse half cos theta plus sin theta equal to cos 2 theta plus sin 2 theta আমাকে সলিউশন বের করতে হবে স্পেশাল সলিউশন লিমিট দেওয়া আছে 0 থেকে পাই বাই 2 পর্যন্ত আচ্ছা আমরা এটা কিভাবে অ্যাপ্রোচ করতে পারি প্রথম হচ্ছে আমি cos theta গুলোকে এক পাশে আনবো আর sin গুলোকে আরেক পাশে নিব তাহলে আসছে cos theta minus cos 2 theta equal to হচ্ছে sin 2 theta minus sin theta তাহলে এখানে আমি অ্যাপ্লাই করতে পারি cos c minus cos d ফর্মুলা অর্থাৎ 2 sin যোগফল অর্ধেক into sin যোগফল অর্ধেক তার মানে হচ্ছে 2 sin 3 theta by 2 into cos বিয়োগ করলে আসবে theta by 2
इक्वल टू एखान आसें साइन सी माइनस साइन एर फर्मूला अर्थात टू कॉस जोगफल अर्धेक अर्थात थ्री थीटा बाय टू इंटू साइन वियोगफल अर्धेक। अच्छा एटा तो साइन है तक साइन जोगफल अर्धेक साइन वियोगफल अर्धेक कॉस सी माइनस कॉस एर फर्मूला और यहाँ आसें साइन सी माइनस साइन डी तहले टू कॉस जोगफल अर्धेक इंटू साइन वियोगफल अर्धेक मैं हम थीटा बाय टू। अच्छा एखन आमी उभय पक्ष थेके साइन थीटा बाय टू কেটে দিতে পারতাম যদি এখানে থিটা ইজ নট ইকুয়াল টু জিরো হইত, কিন্তু যেহেতু এখানে থিটা ইকুয়াল টু জিরো হতে পারে তার মানে আমার এখানে আমার কাটা সম্ভব না, আমি উপপক্ষকে দুই দ্বারা ভাগ করতে পারি। তারপর হচ্ছে এটাকে পক্ষান্তর করব, পক্ষান্তর করে সাইন থিটা কি করব সাইন থিটা বাই টু কমন নিব, তাহলে সাইন থিটা বাই টু যদি কমন নেই তাহলে থাকতে আছে হচ্ছে সাইন থ্রি থিটা বাই টু মাইনাস কস থ্রি থিটা বাই টু ইকুয়াল টু হচ্ছে জিরো। যেহেতু এক্স থিটার মান জিরো হতে পারে এই জন্য আমি সাইন থিটা বাই টু দিয়ে উপপক্ষকে ভাগ করতে পারবো না, কারণ শূন্য দ্বারা উপপক্ষকে ভাগ করা সম্ভব না। তাহলে এখান থেকে আমি দুইটা সলিউশন পাচ্ছি, একটা হচ্ছে সাইন থিটা বাই টু ইকুয়ালস টু হচ্ছে জিরো অথবা সাইন থ্রি থিটা বাই টু মাইনাস কস থিটা বাই টু ইকুয়াল টু জিরো অর্থাৎ সাইন থ্রি থিটা বাই টু ইকুয়াল টু হচ্ছে কস থ্রি থিটা বাই টু অর্থাৎ সাইন বাই কস মানে ট্যান, তাহলে ট্যান থ্রি থিটা বাই টু ইকুয়াল টু হচ্ছে ওয়ান। এখন সাইন থিটা যদি জিরো হয় তার মানে লম্ব ইকুয়াল টু জিরো, এটা মানে হচ্ছে পজিটিভ এক্স অক্ষ অথবা নেগেটিভ এক্স অক্ষ, তার মানে হচ্ছে এন পাই, তাহলে থ্রিটা বাই টু ইকুয়াল টু হচ্ছে এন পাই বা থ্রিটা ইকুয়াল টু আসতেছে টু এন পাই, যেখানে এন হচ্ছে পূর্ণ সংখ্যা। আবার চিন্তা করি এটা হচ্ছে টেন থিটা টেন আলফা, টেন কত ডিগ্রি মান পাই বাই ফোর ওয়ান, টেন পাই বাই ফোর মানে হচ্ছে ওয়ান, তাহলে থ্রি থিটা বাই টু ইকুয়াল টু হচ্ছে এন পাই প্লাস আলফা মানে হচ্ছে পাই বাই ফোর, তাহলে থিটা ইকুয়াল টু কত আসতেছে থিটা ইকুয়াল টু আসতেছে হচ্ছে টু দিয়ে গুণ তিন দিয়ে ভাগ মানে টু বাই থ্রি এন পাই প্লাস পাই বাই ফোর ইন্টু টু বাই থ্রি, কাটাকাটি করলে এখানে নিচে থাকতেছে টু মান হচ্ছে পাই বাই সিক্স। টু টু এন পাই বাই থ্রি প্লাস পাই বাই সিক্স। আচ্ছা এখন আমি যদি বিভিন্ন মান বসাই দেখি চেক করি, এখানে যদি জিরো বসাই তাহলে জিরো আসে, তাহলে এখান থেকে একটা সলিউশন পাওয়া যাবে, এন ইকুয়াল টু জিরো হলে এখানে থিটা ইকুয়াল টু জিরো, এখানে এন ইকুয়াল টু যদি ওয়ান চিন্তা করি তাহলে আসতে টু এন পাই যেটা গ্রহণযোগ্য না, মাইনাস ওয়ান বসলেও গ্রহণযোগ্য না, তাহলে এখানে একটা মান নিয়ে পাচ্ছি গ্রহণযোগ্য একটা মানই পাচ্ছি। এখন এখানে যদি চিন্তা করি যে এন ইকুয়াল টু জিরো বসে এখানে এন ইকুয়াল টু জিরো হলে এখান থেকে আসতেছে থিটা ইকুয়াল টু পাই বাই সিক্স, এটা হচ্ছে জিরো থেকে নব্বই ডিগ্রির মতো পড়তেছে। আমি যদি এনে অন্য কোনো মান চিন্তা করি তাহলে অন্য কোনো মানের জন্য এটা গ্রহণযোগ্য হবে না, যেমন এন ইকুয়াল টু যদি আমি ওয়ান চিন্তা করি তাহলে আসতেছে থিটা ইকুয়াল টু আসতেছে এন ইকুয়াল টু ওয়ান, যদি চিন্তা করি তাহলে টু পাই বাই থ্রি প্লাস পাই বাই সিক্স একশো বিশ ডিগ্রি প্লাস পাই বাই সিক্স আর মানে আরও থার্টি ডিগ্রি একশো পঞ্চাশ ডিগ্রি, তো এটাও গ্রহণযোগ্য না। আমি যদি এনে অন্য কোনো মান বসে চেক করি তাহলে সেটাও গ্রহণযোগ্য হবে না, তাহলে আমি মাইনাস ওয়ান বসে চেক করতে পারি, টু বসে চেক করতে পারি, মাইনাস টু বসে চেক করতে পারি, তাহলে এখানে আমি নির্দিষ্ট সীমার মধ্যে এক্সের যে সকল গ্রহণযোগ্য মানগুলো পাচ্ছি সেটা হচ্ছে জিরো আর হচ্ছে পাই বাই সিক্স। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে জিরো কমা পাই বাই সিক্স। আচ্ছা এরপরে আমাদের প্রবলেমটা হচ্ছে কস থিটা মাইনাস কস নাইন থিটা ইকুয়াল টু সাইন ফাইভ থিটা হলে এটার জেনারেল সলিউশন বের করতে হবে। আগের মতো এখানে আমি কস সি মাইনাস কস ডি ফর্মুলা অ্যাপ্লাই করব, তাহলে আসতেছে হচ্ছে টু সাইন যোগফল অর্ধেক মানে হচ্ছে ফাইভ থিটা ইন্টু সাইন বিয়োগফল অর্ধেক মানে হচ্ছে
4 थीटा इक्वल टू साइन 5 थीटा আমি অভিভাবককে এখন sin 5 থিটা ভাগ করে দিতে পারি না কারণ হচ্ছে sin 5 থিটা 0 হতে পারে কোন কিছুকে 0 দ্বারা ভাগ করা সম্ভব না এজন্য আমি পক্ষান্তর করে কমন নিব তাহলে কমন নিলে যদি sin 5 থিটা কমন নেই তাহলে আসছে হচ্ছে sin 5 থিটা ইনটু 2 sin 4 থিটা মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে 0 sin 5 থিটা ইকুয়াল টু হচ্ছে 0 साइन फोर थीटा इक्वल टू होच्छे हाफ साइन थीटा जो दी जीरो है तो ले थीटा इक्वल टू होच्छे एन पाई तो ले फाइव थीटा इक्वल टू होच्छे एन पाई अर्थात थीटा इक्वल टू होच्छे एन इनटू पाई बाई फाइव जेकने ये होच्छे पूर्ण संख्या साइन थीटा इक्वल टू हाफ तार माने होच्छे साइन पाई बाई सिक्स तो ले फोर थीटा इक्वल टू होच्छे sin theta equal to sin alpha right tale minus 1 sorry n pi plus minus n to the power n into pi by 6 tale 4 diye bhag kore dei n into pi by 4 plus minus n to the power n into pi by 24 আচ্ছা এরপরে আমরা যে প্রবলেমটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে sec 2 থিটা মাইনাস sec থিটা ইকুয়াল টু 2 আচ্ছা এখন চিন্তা করি যে sec থিটা মানে হচ্ছে 1 / cos থিটা তাহলে sec 2 থিটা মানে হচ্ছে 1 / cos 2 থিটা sec থিটা মানে হচ্ছে 1 / cos থিটা ইকুয়াল টু 2 তো আমি যদি এখন লসাগু করি তাহলে নিচে আসছে cos 2 থিটা ইনটু cos थीटा cos थीटा माइनस cos 2 थीटा इक्वल टू হচ্ছে 2 তাহলে এখন যদি আর আর গুণ করি তাহলে আসছে হচ্ছে cos थीटा माइनस cos 2 थीटा इक्वल टू হচ্ছে 2 ইনটু cos 2 थीटा ইনটু cos थीटा আচ্ছা এখন যদি এখানে আমি cos c माइनस cos d ফর্মুলা अप्लाई করি তাহলে আসবে 2 sin যোগফল অর্ধেক মানে হচ্ছে 3 theta by 2 into sin বিয়োগ ফল অর্ধেক মানে হচ্ছে theta by 2 রাইট আর এখান থেকে আচ্ছা এখানে 2 cos 2 theta into cos theta আচ্ছা এখানে আমি এভাবে চিন্তা করতে পারতাম আচ্ছা এভাবে না করে আমি একটু অন্যভাবে অ্যাপ্রোচ করি আচ্ছা এখানে আমি বলতে পারি যে cos থিটা মাইনাস cos 2 থিটা ইকুয়াল টু হচ্ছে 2 cos 2 থিটা ইনটু cos থিটা তাহলে cos থিটা মাইনাস cos 2 থিটা ইকুয়াল টু হচ্ছে 2 cos a cos b মানে হচ্ছে cos a + b ইনটু cos a - b cos a + b cos a + b + cos a - b a + b মানে হচ্ছে थ्री थीटा ए माइनस बी माने होच्छे थीटा तले उभयपक्ष थेके आमी कॉस थीटा केटे दीते पारी एखाने आसतेछे ताहले जीरो इक्वल टू कॉस थ्री थीटा प्लस कॉस टू थीटा तले कॉस थ्री थीटा प्लस कॉस टू थीटा इक्वल टू आसतेछे जीरो তাহলে cos c plus cos d ফর্মে अप्लाई করলে আসবে হচ্ছে 2 cos যোগফল অর্ধেক মানে হচ্ছে 5 theta by 2 into cos বিয়োগফল অর্ধেক মানে হচ্ছে theta by 2 দুই দ্বারা ভাগ করে দিলে cos 5 theta by 2 into cos 2 theta by 2 equal to 0 তার মানে হচ্ছে cos 5 theta by 2 equal to 0 অথবা cos theta by 2 equal to 0
এখন cos থিটা যদি 0 হয় তার মানে ভূমি ইকুয়াল টু 0 তাহলে এটা হচ্ছে পজিটিভ অক্ষ অথবা নেগেটিভ অক্ষ তার মানে হচ্ছে পাই বাই 2 3 ইনটু পাই বাই 2 5 ইনটু পাই বাই 2 মানে কোন একটা বিজোড় সংখ্যা ইনটু পাই বাই 2 তার মানে হচ্ছে 5 থিটা বাই পাই বাই 2 ইকুয়াল টু হচ্ছে 2 n প্লাস 1 ইনটু হচ্ছে পাই বাই 2 তাহলে থিটা ইকুয়াল টু আসছে একটু টু কাটাকাটি তাহলে থিটা ইকুয়াল টু আসছে হচ্ছে 2 n প্লাস 1 ইনটু পাই বাই 5 যেখানে n হচ্ছে পূর্ণ সংখ্যা আচ্ছা এখন cos থিটা থিটা বাই 2 ইকুয়াল টু 0 হয় তাহলে থিটা বাই 2 ইকুয়াল টু আগের মতো 2 n প্লাস 1 ইনটু পাই বাই 2 তাহলে থিটা ইকুয়াল টু আসছে 2 n প্লাস 1 ইনটু 2 টু কাটাকাটি গিয়ে শুধু থাকতেছে হচ্ছে পাই যেখানে n হচ্ছে পূর্ণ সংখ্যা আচ্ছা এখানে আমাকে যেটা রেঞ্জ দিয়ে দিয়েছে সেটা হচ্ছে রেঞ্জ হচ্ছে মাইনাস পাই বাই থেকে শুরু করে প্লাস পাই পাই পর্যন্ত আমি যদি উক্ত রেঞ্জের মধ্যে মানগুলো চিন্তা করি প্রথমে সেটা চিন্তা করি প্রথম চিন্তা করি থিটা ইকুয়াল টু হচ্ছে 2n প্লাস 1 ইনটু পাই বাই 5 মানে হচ্ছে 2n পাই বাই 5 প্লাস পাই বাই 5 এর জন্য আমি গ্রহণযোগ্য মানগুলো চিন্তা করি n ইকুয়াল টু 0 হলে আমি বলতে পারি থিটা ইকুয়াল টু হচ্ছে পাই বাই 5 n ইকুয়াল টু 1 হলে থিটা ইকুয়াল টু হচ্ছে 2 পাই বাই 5 প্লাস পাই বাই 5 মানে হচ্ছে 3 পাই বাই 5 এটা গ্রহণযোগ্য n ইকুয়াল টু 2 হলে n ইকুয়াল টু 2 হলে এটা ইকুয়াল টু আসতেছে হচ্ছে আমি অ্যাকচুয়ালি যেটা করতে পারি এখান থেকে 5 কমন নিতে পারি তাহলে 5 কমন নিলে 2n পাই প্লাস পাই বাই 5 তাহলে এখান থেকে আসতেছে n ইকুয়াল টু 2 বসালে আসতেছে 4 পাই প্লাস পাই মানে হচ্ছে 5 পাই বাই 5 মানে হচ্ছে পাই এটাও গ্রহণযোগ্য আচ্ছা এখন n ইকুয়াল টু যদি 3 বসে তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না আচ্ছা এখন যদি n ইকুয়াল টু মাইনাস 1 বসাই তাহলে থিটা ইকুয়াল টু আসতেছে মাইনাস 2 পাই প্লাস পাই মানে হচ্ছে মাইনাস পাই বাই 5 এটা গ্রহণযোগ্য n ইকুয়াল টু মাইনাস 2 বসালে আসতেছে হচ্ছে মাইনাস 4 পাই প্লাস পাই মানে মাইনাস 3 পাই বাই 5 এটাও গ্রহণযোগ্য n ইকুয়াল টু মাইনাস 3 বসালে আসতেছে হচ্ছে মাইনাস 6 পাই প্লাস পাই মানে হচ্ছে মাইনাস 5 পাই বাই 5 মানে হচ্ছে মাইনাস 5 n ইকুয়াল টু যদি মাইনাস 3 বসাই তাহলে থিটা ইকুয়াল টু আসতেছে কত মাইনাস 5 পাই বাই 5 মাইনাস পাই এটাও গ্রহণযোগ্য n ইকুয়াল টু মাইনাস 4 এর জন্য গ্রহণযোগ্য মান পাওয়া যাবে না আচ্ছা এখন তাহলে এটার জন্য আমি কতগুলো সলিউশন পেলাম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা ছটা সলিউশন পেলাম আচ্ছা এখন যদি আমি থিটা ইকুয়াল টু 2n প্লাস 1 পাই এর জন্য চিন্তা করি n ইকুয়াল টু 0 হলে এখান থেকে আসতেছে হচ্ছে থিটা ইকুয়াল টু পাই এটা গ্রহণযোগ্য n ইকুয়াল টু প্লাস 1 হলে থিটা ইকুয়াল টু আসতেছে 3
3 পাই যেটা গ্রহণযোগ্য না। আবার n ইকুয়াল টু যদি -1 বসাই তাহলে θ ইকুয়াল টু আসছে হচ্ছে -2 + 1, -π, -2π + π মানে -π, এটা গ্রহণযোগ্য। কিন্তু n ইকুয়াল টু যদি -2 বসে তাহলে গ্রহণযোগ্য মান পাওয়া যাবে না, কারণ এটা লিমিটের লিমিটিং ভ্যালু চলে আসছে। আচ্ছা, তার মানে আমাদের গ্রহণযোগ্য মানগুলো কোনগুলো? একটা π/5, 3 × π/5, পাই, -π/5, -3π/5, -π, আর এখানেও পাই আসছে, এখানেও পাই আসছে, সো একই অ্যান্সার। এখানেও -π আসছে, এখানেও -π আসছে, একই অ্যান্সার। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের ওভারঅল 5টা অ্যান্সারগুলো হচ্ছে π/5, বা আমি বলতে পারি ±π/5, তারপর হচ্ছে ±3π/5, আর একটা হচ্ছে ±π। এই হচ্ছে আমাদের 6টা অ্যান্সার, ±π, এই হচ্ছে আমাদের 6টা অ্যান্সার, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। আচ্ছা, এই হচ্ছে আমাদের 6টা অ্যান্সার। আমাদের আজকের আলোচনা এই পর্যন্ত। আমরা নেক্সট দিনে হচ্ছে এই চ্যাপ্টারে আরও কিছু প্রবলেম নিয়ে ডিসকাস করবো।